আবাহনের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বেদ উপনিষদের কথা আমরা ঠিক কতজনই বা জানি বা চর্চা করি, কিন্তু কিছু মানুষ করেন, যেমন রবি রশিদা, রবি রশি ঘোষ। তিনি আজকে তাঁর সেই চর্চার মাধ্যমে বেদে যে মাতৃবন্দনার রূপটি ফুটে উঠেছে সেই বিষয়ে আমাদের সকলের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চান। রবি রশিদা একজন প্রখ্যাত সাহিত্যিক, কবি এবং অবশ্যই রবি রশিদার এই সাংস্কৃতিক চর্চা কোথাও গিয়ে আমাদের অবশ্যই সমৃদ্ধ করে চলেছে সবসময়। নমস্কার, আমি রবি রশ্মি। মহালয়ার প্রত্যুষে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা এই মন্ত্র শোনার সাথে সাথে আমাদের মনে হয় এবার বোধহয় মার ঘরে আসার সময় হল। আর দেবী পক্ষে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সবাই কোনো না কোনো রূপে নারী শক্তির আরাধনা করে থাকে। কিন্তু এই নারী শক্তির আরাধনার সূত্রপাত কোথায়? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা আলোচনা হচ্ছিল যে নারী শক্তির আরাধনা এই প্রচলন ঠিক কতটা প্রাচীন, এবং হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদে তার আদৌ কোনো উল্লেখ আছে কিনা। তো সেই চিন্তাকে নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে আমার মনে হলো যে দেখি যে ঋগ্বেদে বিভিন্ন দেবীদের কি উল্লেখ আছে এবং নারী শক্তির উপাসনার কি উল্লেখ আছে। কিন্তু সেটা করার আগে আমাদেরকে মনে মনে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক হাজার বছর, যখন কিছু মানুষ বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তি দেখে তার উপাসনা শুরু করলেন। আকাশ থেকে বজ্রপাত হলো, তারা ইন্দ্রের উদ্দেশ্যে একটা স্তোত্র লিখলেন, বা লেখা বলাটা হয়তো ভুল, তারা রচনা করলেন, কারণ ঋগ্বেদের অনেক কিছুই মৌখিক ভাবে চলে এসেছে। আর সেই বজ্রের থেকে লাগলো জঙ্গলে আগুন, সেই দাবানল দেখে তারা অগ্নির উদ্দেশ্যে সৃষ্টি করলেন আরেক স্তোত্র। এইভাবে শ্লোকের পর শ্লোক, স্তোত্রের পর স্তোত্র সৃষ্টি হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির উদ্দেশ্যে। তারপর ধীরে ধীরে সভ্যতা এগিয়ে চলল, সেই সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের মনীষার উন্মেষ ঘটল, অনেক গভীর প্রশ্নের উদ্রেক হলো তার ভিতর। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে আমরা কোথা থেকে এসেছি, কিসের থেকে এই সৃষ্টি। ঋগ্বেদের দশম মণ্ডলে নাসদীয় সূক্তের মধ্যে এই প্রশ্নগুলোই আমরা পাই। চলুন শোনা যাক নাসদীয় সূক্তের একটি শ্লোক। এই যে প্রথম শ্লোকটা আমরা শুনলাম, এর একটা
সাধারণ অনুবাদ করার চেষ্টা করেছি বাংলায়, হয়তো সেটা খুব ভালো অনুবাদ হবে না, তবু একটা ছোট্ট প্রচেষ্টা। অস্তিত্ব ছিল না কিংবা অনস্তিত্ব, মরুত বন ছিল অবর্তমান, কি ছিল সব করে আবরণ, ছিল কি সে অসীম জলরাশি। নাসদীয় সূক্ত এবং আরো কিছু শ্লোকের মধ্যে দিয়ে, আরো কিছু স্তোত্রের মধ্যে দিয়ে এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু এই ঋগ্বেদের দশম মণ্ডলেই আমরা নারী শক্তির হয়তো সবচেয়ে বড় নিদর্শন পাই বাক সূক্তের মধ্যে দিয়ে। বাক হচ্ছেন ঋগ্বেদের এক দেবী। আমরা বাক এবং ঋগ্বেদের অন্যান্য দেবীদের সম্পর্কে একটু পরে বলব কথা, কিন্তু তার আগে আমরা বাক সূক্তের একটি স্তোত্র শুনি। এই স্তোত্রটিরও আমি বঙ্গানুবাদ করার চেষ্টা করেছি। বিচরি আমি রুদ্র বসুষণে, আদিত্য বিশ্বদেবের সঙ্গী, ধারণ করি মিত্র বরুণকে, ইন্দ্র অগ্নি অশ্বিন দয়কে। অসাধারণ বলিষ্ঠ বক্তব্য। দেবী বলছেন যে তার থেকেই সমস্ত সৃষ্টি, তিনি ধারণ করেন সমস্ত দেবতাগণকে। বাক কিন্তু একমাত্র দেবী নন ঋগ্বেদের। ঋগ্বেদে আমরা আরো অনেক দেবীর উল্লেখ পাই, তার মধ্যে প্রধান হচ্ছেন উষা, অদিতি, পৃথ্বী, রাত্রি, সরস্বতী এবং বাক। উষাকে বলা যেতে পারে ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী। তার উদ্দেশ্যে অনেক স্তোত্র আছে ঋগ্বেদে। উষা অর্থাৎ ভোর, তাকে ঋগ্বেদে ধরা হয় সূর্যের সহধর্মিনী হিসেবে। আর তিনি হচ্ছেন আকাশ দেবতা এবং পৃথিবী দেবী সন্তান। তারপরে যে দেবী কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা যেতে পারে ঋগ্বেদে, তিনি হচ্ছেন অদিতি। ঋগ্বেদে আমরা পাই আদিত্যদের কথা। আদিত্যের অর্থই হচ্ছে যারা অদিতি থেকে উদ্ভূত, যার জন্ম অদিতি থেকে। অদিতিকে নিয়েও ঋগ্বেদে অনেক স্তোত্র রয়েছে। এছাড়া আমরা পাই পৃথিবী, যাকে বলা হয়েছে আকাশের পত্নী। তারপরে রাত্রি এবং সব শেষে বলতে হয় সরস্বতী এবং বাকের কথা। এটা ধরে নেওয়া হয় যে ঋগ্বেদের সৃষ্টি সরস্বতী নদীর তীরে। সরস্বতী তখনকার লোকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং খুব স্বাভাবিকভাবে তাকে দেবীর
স্থান দিয়ে বলা হয়েছিল তিনি হচ্ছেন নদী নাম শুচি, অর্থাৎ কিনা নদীদের মধ্যে সবচেয়ে পবিত্র। এবং বাক তার সম্পর্ক হচ্ছে শব্দের সাথে, আমরা যে কথা বলি তার সাথে। পরে ঋগ্বেদ পরবর্তীকালে সরস্বতী এবং বাক মিলেমিশে কিছুটা একাকার হয়ে যান। হয়তো এর কারণ ছিল কিছুটা সরস্বতী নদী শুকিয়ে যাওয়া এবং তার পথে তারপরে যে সরস্বতীর দৈবী বৈশিষ্ট্যগুলি সেটা কিছুটা বাকের সাথে মিলিয়ে দেওয়া। তবে এই আমার বক্তব্য আজকে আর বেশি লম্বা না করে এটুকু বলতে পারি যে ঋগ্বেদে দেবীদের স্থান অনেক ওপরে ছিল এবং নারী শক্তি থেকে যে সব কিছু উদ্ভূত সেই ব্যাপারটা ঋগ্বেদে খুব পরিষ্কারভাবে বিভিন্ন স্তোত্রের মধ্যে দিয়ে উঠে এসেছে। ধন্যবাদ রবি রশিদা, তোমার কথা, তোমার ভাবনা এভাবে তুমি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিয়েছ, আমরা চিরতরে ঋণী রইলাম। আমাদের পরবর্তী শিল্পী দক্ষিণ বারাসাতের মেয়ে বনশ্রী, আমার থেকে বেশ কিছুটা ছোট বয়সে, কিন্তু গুণে অবশ্যই কারোর থেকে কোনো অংশ কম নয়। ইতিমধ্যেই তাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছি, তার গান শুনেছি, তার সুরের মায়ায় ভেসেছি, আর আজ সেই সুরের জাদুকে সবার সামনে পৌঁছে দিতে হাজির হচ্ছে বনশ্রী তার গানের দ্বারে সাজিয়ে। নমস্কার, আমি বনশ্রী। আমাদের সামনেই পুজো, তাই অবশ্যই আমি পুজোর গান গাইব, কিন্তু তার আগে কয়েকটা কথা যেটা না বললেই নয়। আমি রবীন্দ্রসঙ্গীত গাইব, তো আমরা ছোট থেকে সবাই রবীন্দ্রনাথকে নিয়ে বড় হয়েছি, রবীন্দ্রনাথের ভাবাবেগ নিয়ে মনের মধ্যে রেখেছি, ভালোবেসেছি। আর যে কোনো রকম পুজো, যে কোনো রকম অনুষ্ঠান বা যে কোনো পরিবেশেই রবীন্দ্রনাথ আমাদের মনের মধ্যে থাকে এবং রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা জানাই আমাদের গানে গানে, আমাদের কবিতায়। তাই সামনেই পুজো, সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ ছোট্ট একটা পরিবেশনা শুনুন।
ধন্যবাদ বলবো না মনুশ্রী, অনেকটা ছোট আমার থেকে, অনেক ভালোবাসিস, অনেক বড় হ, আর এরকম সুন্দর সুন্দর গান আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিয়ে। বনশ্রীর পর এবার আমরা চলে যাচ্ছি কলকাতার আরেকজন শিল্পীর কাছে, নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা ঘোষ। প্রিয়াঙ্কা নাচে ক্লাসিক্যাল বেসে যতখানি নিজের জায়গা করে দিয়েছে, ততখানি সুনিপুণভাবে কন্টেম্পোরারি ডান্সে নিজের জায়গা অর্জন করে নিয়েছে। আর আজ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ভাগ করে নেবে এমনই একটি সুন্দর নৃত্য ভাবনা। প্রিয়াঙ্কার পর
চলে যাচ্ছি আমরা আরেক শিল্পীর কাছে। এই শিল্পী কবি, এই শিল্পী কলকাতায় বহুদিন ধরে থাকার পর এবং নিজের জায়গা করে নেওয়ার পর বেনারসে গড়েছেন তার নতুন আস্তানা, সেই কবি চয়নিকা, চয়নিকা যশ। আর তার একটি কবিতা, স্বরচিত কবিতা সে পাঠ করে দিচ্ছে এবং আমাদের সকলের সঙ্গে ভাগ করে দিচ্ছে তার মিষ্টি গলায়। চলে যাচ্ছি সরাসরি চয়নিকার কাছে। নমস্কার, আমি চয়নিকা। শারদীয়ার এই অনুষ্ঠানে আমি একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম রাক্ষসেরা যেমন হয়। রাক্ষসেরা ইচ্ছেধারী হয়, ইচ্ছা করলেই রূপ নেয় মানুষের। পোকা ধরা মনের উপরে চাপিয়ে নেয় সুন্দর তেল গড়িয়ে পড়া শরীর। নখের ধার কমিয়ে থাবা লুকিয়ে আদরের হাত বাড়ায়। চোখের লাল খিদে নীল সমুদ্রের নিচে রেখে ভালো মানুষ সেজে খাবার খোঁজে। তারপর এক চরম মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে নখ দাঁত ভয়ে পড়ে। তাই দরজা খোলার আগে মুখোশ খুলে দেখা খুব জরুরি। তুমি বেনারসে এত কাজের মধ্যে এত কিছু সামলেও যেভাবে তুমি কবিতা চর্চা করে চলেছো, ভবিষ্যতে তোমার কাছ থেকে আরো আরো অনেক অনেক কবিতা পাওয়ার আশা রইল। এবার আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে শেষ গান নিয়ে আসছেন মিতালিদি, মিতালি রায়। তার কথা যতই বলা হোক না কেন মনে হবে কম বলা হলো। তিনি কবি, তিনি লেখক, তিনি গায়িকা এবং এই বছর তার প্রকাশিত হয়েছে তার সম্পাদনায় স্মরণা নামের একটি ওয়েব ম্যাগাজিন। কথায় তার সমস্ত সৃজনশীলতাকে ধরার মতন ক্ষমতা নেই আমার, তাই চলে যাচ্ছি সুরে সুজি তার গানে। আর আবার ফিরে আসবো ঠিক তিন ঘন্টা পর আমাদের আজকের তৃতীয় এবং শেষ পর্যায়ের অনুষ্ঠানে। সঙ্গে থাকুন। Thank you.